বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। একটা বন্ধু রাষ্ট্র সেই কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবা, তিনি গতকালকে সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। ইনলিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। আমরা তার মাগফিরাত কামনা করি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। আগে গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল অর্থাৎ 18 তারিখে আমাদের যে বিজয় র্যালি হবার কথা সেটা আমরা 18 তারিখে করব না, কারণ 18 তারিখটা আমরা তার জন্য শোক রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছি। সেখানে আমাদের ফ্ল্যাগ হাফমাস থাকবে এবং তার জন্য আমরা দোয়া করব। কাজে আমরা যে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করব কুয়েতের আমিরের জন্য, প্রয়াত আমিরের জন্য, আর আমাদের যে র্যালিটা সেটা আমরা তার পরের দিন করব, 19 তারিখে আমরা করব। এবং এটা বিজয় র্যালি, বিজয় বেশে যেন আমাদের সারা বাংলাদেশে এই বিজয় র্যালি উদযাপিত হয়। যেটা হবে এই খুনি সন্ত্রাসী অগ্নি সন্ত্রাসীদের কাছে একটা জবাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাঙালি বিজয়ের বেশে এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?